গতকাল 26 মার্চ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দক্ষিণ কাঞ্চননগর রহমতুল্লাহ শিকদার বাড়ির দক্ষিণ পাশে জমিয়তে গাউসিয়া হাদিয়া মাহমুদুর রহমান মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি কাঞ্চননগর ইউনিয়ন শাখার দায়রা শাখার শুভ উদ্বোধন হয়েছে। আমদ বাবার নয়ন মনি আর এই বছর কাঞ্চননগর ইউনিয়ন দায়রা শাখার এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে ইফতার মাহফিলের মাধ্যমে এক বছর পূর্তি উদযাপন করা হয়। এই সময় জমিয়তে গাউসিয়া হাদিয়া আহমদুর রহমান মাইজবান্ডারি আজাদানশীল সৈয়দ ইরশাদ আহমদ মাইজবান্ডারি সহ উপস্থিত ছিলেন উক্ত দায়রা শাখার সভাপতি মাহবুবুল আলম শিকদার, সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন, রাজীব উদ্দিন, মামুনুর রশিদ, হাফেজ জাবেদ সহ আরও অনেকে। We'll be right back.